আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারে টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 4-এর থিওরিয়াম 4 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যে থিওরিয়ামটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রমাণ করো যে কোনো হাউস ডর্ফ জগতের প্রত্যেক সঙ্গবদ্ধ উপসেট হচ্ছে আবদ্ধ। প্রত্যেক সঙ্গবদ্ধ সেট সেটাও কিন্তু আবদ্ধ হবে। এখন আমি একটু প্রশ্নের দিকে, সমাধানের দিকে যাই, তারপরে বিষয়টা ভালো বুঝতে পারবেন। তো আমরা সমাধানে যাওয়ার আগে দেখেন, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আপনাদের কাজ কি থাকবে যে আপনাদের যত বন্ধু বান্ধব আছে তাদের সবারই কাছে সেটা শেয়ার করে বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দেবেন, তারা সবাই যেন দেখতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দিয়ে সেটা অল করে দেবেন, যেন আমি আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পান এবং সবার আগে সেটা দেখতে পারেন। ওকে, তাহলে দেখেন এখন সমাধানে যাই। সমাধান একটু মনোযোগ দেবেন, আমরা সুন্দর করে জিনিসটা একটু বুঝাবো, একদম ছোট জিনিস। দেখেন এখানে বলছে, প্রমাণ করো যে কোনো হাউস ডর্ফ জগৎ, তাহলে এই অবশ্যই হাউস ডর্ফ জগৎটা আগে ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম এক্সটি একটি হাউস ডর্ফ জগৎ, এটা আমি ধরে নিলাম। ওকে, সেখানে এই স্মল এক্স হচ্ছে ক্যাপিটাল এক্স এর একটি ইচ্ছামূলক ধ্রুব, এক ইচ্ছামূলক উপাদান, ঠিক আছে, ইচ্ছামূলক একটা উপাদান। এখন যদি ওয়াই ধরেন, বিষয়টা এরকম ধরেন, এটা হচ্ছে সম্পূর্ণটা একটা এক্স, এটা হচ্ছে সম্পূর্ণটাই এক্স, এর একটা ইচ্ছামূলক উপাদান হচ্ছে স্মল এক্স। ওকে, তাহলে যদি ওয়াই বিলংস এক্স, অর্থাৎ ওয়াইটা কার মধ্যে থাকে, এক্স। এখন যদি একটা ওয়াই নেই, যেটা মনে করেন এটা হচ্ছে এক্স, এর মাঝেই কিন্তু আবার ওয়াই আছে, ওয়াই বিদ্যমান আছে, তাহলে যদি ওয়াই বিলংস এক্স এর মধ্যে হয় কিন্তু ওয়াই ইজ নট ইকুয়াল এক্স, ওয়াইটা এক্স এর মধ্যে আছে কিন্তু এটা এক্স এর সমান নয়, ওয়াইটা এক্স এর মধ্যে আছে কিন্তু এক্স এর সমান নয়। এটা যদি হয়, যেহেতু এক্সটি একটি হাউস ডর্ফ জগৎ, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, টি খোলা সেটে এইচ বিদ্যমান থাকবে, টি খোলা সেটে একটা কি থাকবে, এইচ একটা বিদ্যমান থাকবে, ঠিক আছে, যা ওয়াই কে ধারণ করে কিন্তু এক্স কে নয়। এখন এই যে খোলা, টি খোলা সেটে একটা এইচ বিদ্যমান থাকবে, এইচটা আবার কি করবে, এইচ একটা বিদ্যমান থাকলে সেটা ওয়াই কে ধারণ করবে কিন্তু এক্স কে ধারণ করবে না, ঠিক আছে, ওয়াই কে ধারণ করবে কিন্তু এক্স কে সে ধারণ করবে না। তাহলে ওয়াই যদি এক্স হতে ভিন্ন হয়, যদি এই ওয়াইটা, এই ওয়াইটা এক্স হতে ভিন্ন হয়, ধরেন ওয়াই হচ্ছে এখানে, তাহলে এই ওয়াইটা হচ্ছে এক্স হতে ভিন্ন, এক্স হতে কি এটা ভিন্ন, তাহলে এই এক্স উপাদানটা এর সীমাবিন্দু হতে পারে না, এক্সটা কি এর কখনো এর সীমাবিন্দু হতে পারবে না। এখন দেখেন যে এক্স এর ডেরিভেট সেট হচ্ছে এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট, তাহলে অর্থাৎ এক্স প্রাইম যদি আমি ডেরিভেট করি, এক্স কে ডেরিভেট করলে কি পাবো আমরা, একটা ফাঁকা সেট পাবো। ওকে, তাহলে ফাই পাবো। এখন ওকে, তাহলে এই এক্স বার ইকুয়াল হচ্ছে এক্স ইউনিয়ন হচ্ছে এক্স বার। এখন এটা কোথা থেকে আসলো, যে এ বার ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন হচ্ছে এ প্রাইম। ওকে, এখান থেকে কিন্তু এই সূত্রটা চলে আসছে। এখন এর মানটা কি, এর মান হচ্ছে ফাঁকা, তাহলে ফাই আমি এখানে বসাই দিলাম, এটাকে ইউনিয়ন করলে অবশ্যই এখন এক্স এক্স আসবে, শুধু এক্স আসবে ইউনিয়ন করলে। তাহলে দেখেন এই যে এক্স, এক্সটা হচ্ছে আবদ্ধ। কেন আবদ্ধ হলো, দেখেন এ আবদ্ধ হবে, এ কখন আবদ্ধ হবে, যখন যদি কেবলমাত্র যদি যদি কেবলমাত্র যদি এ বার ইকুয়াল হচ্ছে এ হয়, যদি এ বার ইকুয়াল এ হয় তাহলেই কিন্তু এ আবদ্ধ হয়ে যাবে। হুম, তাহলে অতএব এটা যেহেতু এক্স ইউনিয়ন হচ্ছে এক্স, ফাই ইকুয়াল এক্স আসছে, তাহলে এক্স হয়ে যাবে আবদ্ধ। তাহলে অতএব একটি টি জগতের প্রত্যেক এক উপাদানই উপসেট হচ্ছে বদ্ধ। যদি একটা উপসেটের একটা মাত্র উপাদান থাকে তাহলে কিন্তু সে আবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা মাত্র উপাদান। দেখেন এ বার এ আবদ্ধ হইছে, এ আবদ্ধ কখন হইছে, যখন এ বার ইকুয়াল আসছে এ আসছে,
অর্থাৎ উপাদান ছিল একটা, আর একটা তো ফাঁকা সেট, একটা যদি উপাদান থাকে তাহলে আর একটা, একটা মাত্র উপাদান আর একটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে এই দুইটার ইউনিয়ন করলে একটা ওই উপাদানটাই আসবে, তাহলেই তখন এটা আবদ্ধ হয়ে যাবে। তাহলে অতএব বলতে পারি, অতএব একটি টি জগতের প্রত্যেক এক উপাদানই, একটা মাত্র উপাদান, এক উপাদানের উপসেট হবে আবদ্ধ বা বদ্ধ। ওকে, আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। দেখেন এই টপোলজির যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো আপনাকে বারবার বারবার করতে হবে, না হলে কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দুই একবার করলেই আপনারা বুঝতে পারবেন ভালো। আর যদি প্রবলেম হয় একটু আবার রিমাইন্ড করে দেখতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।